Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. বন্ধুরা আজকের ভিডিওটা বানানো হয়েছে 2022 সালের KTM RC-125 কে নিয়ে। এবারে এখন বাংলাদেশে পাওয়া যায় কয়েক মাস যাবত যাকে আগের KTM RC-125 এর থেকে বেশ কিছু পরিবর্তনের সাথে লঞ্চ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022 সালের KTM RC-125 কে নিয়ে, জানব আমার ভালো এবং খারাপ লাগা দিকগুলো। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার চ্যানেলে বাংলাদেশের আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপারকার ও স্পোর্টস কার নিয়ে আপলোড দিই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। বন্ধুরা, KTM একটি অস্ট্রিয়ান ব্র্যান্ড যার নাম শুনলে আমাদের বেশিরভাগ বাইকারের মাথায় আসে অসাধারণ পারফরমেন্স আর ইউনিক লুক। তবে KTM RC-র আপডেট মডেল থেকে দেখলে কিন্তু এটা মনেই হয় না। যদিও পারফরমেন্সে আগের মতোই থাকছে, তবে ফ্রন্ট সাইড থেকে লুকটিকে একদমই ফালতু করে ফেলেছে KTM। RC-125কে এখন সামনে থেকে দেখলে আমার মাথায় একটি জিনিসই আসে, আর তা হলো KTM নিশ্চয়ই এবার ডিজাইনের ক্রেতাদের টাকা কম দিয়েছে, আর তা না হলে এর ফ্রন্ট সাইডের ডিজাইন তো এমন হওয়ার কথা ছিল না। আগের KTM RC-125-এর সামনে যেখানে ব্যবহার করা হয়েছিল দুটি প্রজেক্টর লাইট, এবার ঠিক সেখানে ব্যবহার করা হচ্ছে একটি সিঙ্গেল হ্যালোজেন বাল্ব, আর তার ঠিক পাশেই থাকছে এলইডি ইন্ডিকেটরগুলো। এর টেল লাইটটিও কিন্তু আগের মতোই এলইডি থাকছে। বন্ধুরা, KTM RC-125-এর মিটারের ডিজাইনটি কিন্তু পরিবর্তন করে ফেলা হয়েছে, যা আগের মিটারটির থেকে দেখতে অবশ্যই ভালো লাগছে। আর এই মিটারটিতে প্রয়োজনের থেকে অনেক বেশি ইনফরমেশন আছে, যেমন স্পিডোমিটার, আরপিএম মিটার, ঘড়ি, কতটা ফুয়েল আছে এবং এই ফুয়েল দিয়ে কত দূর যাওয়া যাবে, রিয়েল টাইম মাইলেজ ইত্যাদি আরও অনেক কিছু। KTM RC-125-এ ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের থ্রিপার্ট হ্যান্ডেলবার। এর একটি ফুয়েল ক্যাপাসিটি 13.7 লিটার, আর এর ফুয়েল ট্যাঙ্কটি কিন্তু দুই ভাগে বিভক্ত। KTM RC-125-এ এবার ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, তবে অনেকের কাছে হয়তো এর আগের সিঙ্গেল পার্ট সিটই ভালো লাগতো, তবে আমার কাছে আবার এর সিঙ্গেল পার্ট সিট এবং স্প্লিট সিট দুটি ভালো লাগছে। তবে দুঃখজনক বিষয় হলো আগের KTM RC-তে যেভাবে অ্যাগ্রেসিভভাবে বসতে হতো, উদাহরণ হিসেবে আমরা R15 ভার্সন 3 কে নিতে পারি, সেই জিনিসটা কিন্তু আর নাই। আর এটা অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকের কাছে খারাপ। আমার মতে 5 ফুট 5 ইঞ্চির উপরে যে কেউ ব্যক্তি আরামসে রাইড করতে পারবে। KTM RC-125-এর সাসপেনশন হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনসুক সাসপেনশন, আর এর সাসপেনশনের ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো। এবার একটি টায়ার সাইজও কিন্তু বেশ ভালোই, কারণ এর ফ্রন্ট টায়ার সাইজ 110 সেকশন এবং রেয়ার টায়ার সাইজ 150 সেকশন, যেখানে R15 ভার্সন 3 এর রেয়ার টায়ার সাইজ 140 সেকশন, আর উভয় টায়ার কিন্তু টিউবলেস। অনেকেই হয়তো জানেন না KTM RC-125-এ কিন্তু বাংলাদেশের সব থেকে বড় ডিস্ক ব্যবহার করা হয়, যার ফ্রন্ট ডিস্কের সাইজ 320 mm, আর এটি বাইব্রিয়ের এবং ক্যালিপারের সংখ্যা 4টি, আর রেয়ার ডিস্কের সাইজ 230 mm, আর এর ক্যালিপারের সংখ্যা 1টি, সাথে ডুয়েল চ্যানেল ব্যস্ত থাকছেই। এবার আলোচনা করা যাক এই বাইকটির মেইন পার্ট, এর ইঞ্জিনের বিষয়ে। KTM RC-তে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124.7 সিসির 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল FI ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 14.95 PS ম্যাক্স টর্ক 12 নিউটন মিটার, যা ব্যক্তির সর্বোচ্চ 110 থেকে 115 কিলোমিটারের আশেপাশে গতি তুলতে সহায়তা করে। আর এ বাইকের গতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে 6-স্পিড গিয়ারবক্স। RC-125-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 158 mm, আর সব মিলিয়ে বাইকটির ওজন দাঁড়িয়েছে 150 কেজি। বর্তমানে বাংলাদেশে 2022 KTM RC-125-এর দাম রাখা হচ্ছে 4,87,000 টাকা। একটি প্রিমিয়াম লেভেলের স্পোর্টস বাইক হওয়ায় এর দাম কিছুটা বেশি, তবে বাইকটি কেনাটা কতটা ঠিক হবে এবং এর দাম কেন এত বেশি, এ নিয়ে খুব জলদি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।